হ্যালো, হাই, নমস্কার, কেমন আছো সবাই? আমি কিন্তু দারুণ আছি। আর যেহেতু অলরেডি মানে শীত তো মানে সামনেই আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ দারুণ লাগছে। আর তবু স্কিনের জন্য তো মানে সবসময় ময়েশ্চার তো দরকারই, মানে এমন অবস্থা মনে হচ্ছে মুখে টুকে কিছু ময়েশ্চারাইজার না লাগালে মনে হচ্ছে মুখটা যেন ফেটে ফেটে গেছে, মানে ড্রাইনেস চলে এসেছে, কিন্তু মানে ভালো বোঝা যাচ্ছে। আর আজকে নভেম্বরের 8 তারিখ, আর এখনও 6টা বাজেনি, 5:45 বাজে, আমি ঋষভকে নিয়ে বেরোবো। হ্যাঁ, এখানের গুজরাটের 5:45 আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের 5:45 কিন্তু অনেক তফাৎ, মানে টাইমটা একই, মানে সেটা বলছি না, আসলে এখানে এখনও পর্যন্ত মানে পুরো বাইরে ভালো আলো, মানে বিকালটা এখন, আমি এখনই ছেলেকে নিয়ে বাইরে যাবো, গার্ডেন যাবো, একটু খেলবে মাঠে। তো আর আর ওখানে মাকে ফোন করলে মা বলছে অলরেডি পুরো রাত হয়ে গেছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। আর আজকে নভেম্বরের 8 তারিখ, আমার বাবুইয়ের আজকে, আমার ছেলের আজকে 2 বছর 2 মাস কমপ্লিট হলো। তো আমি করি কি, আমার এমনি মানে ওর যখন মানে শুরু থেকেই আর কি, প্রতি মাসের 8 তারিখে আমি ওর ছবি তুলি। হ্যাঁ, প্রত্যেক মাসের, আমি এই দিনটা সত্যি ভুলতে চাই না, আমি চাই যে প্রতি মাসের ওই যে একটা একটা করে ছবি তুলে না, তাহলে বুঝতে পারবো যে কীভাবে আস্তে আস্তে বড়ো হয়েছে, মানে আমার আমার ভালো লাগে আর কি। তো আজকে ছবিটা, আজকে কী হয়েছিল, আজকে ছবিটা তুলেছি সকালে, কিন্তু আমার মনে নেই যে আজকে 8 তারিখ ছিল, মানে ও জন্মদিনের জন্য। তো এই এখনই একটু আগে আমি ভাবছি যে এ বাবা, আজকে তো 8 তারিখ, আমি সোনাইয়ে ছবি তুলতে হবে। তো তখনই মানে ভাবলাম যে হ্যাঁ, আমি তো তুলে রেখেছি অলরেডি। তো ঠাকুরকে আমি সেটাই বলছিলাম যে ঠাকুর অনেক মানে তোমাকে এতটা ধন্যবাদ যে আমি এখনও পর্যন্ত ওর এই 2 বছর 2 মাস আমি কোনোদিনও ভুলিনি 8 তারিখে ছবি তুলতে, তো থ্যাংকস টু গড। আর এখন যাচ্ছি গার্ডেনে, ও একটু খেলবে, ধুলো টুলো মাখবে, প্রচুর ধুলো মাখে, বাড়ি এসে আবার একটু হালকা গরম জলে পুরো গাটা ধুয়ে দিই, তো যাই, ওকে নিয়ে যাই, না হলে আবার মানে কি বলবো, সন্ধ্যা যত সন্ধ্যা হবে আমাকে পুরো একদম ঠেলতে থাকবে দরজার দিকে, চলো মাম্মাম চলো বাইরে বেরো। আসলে ছোটো মানুষ তো সারাদিন ঘরের মধ্যে থাকে, ওরও ভাল লাগে না, থেকে থেকে বোর হয়ে যায়, ওর একটু বিকালবেলা একটু খোলা মানে কি বলবো, একটু খোলা জায়গাতে একটু খেলতে খেলতে ইচ্ছা করে, তো সেটা আমি নিয়ে যাই প্রতিদিনই আর কি। তাহলে যাই, তোমাদেরকেও দেখাই, কেমন চল। পেছনে ঋষভের পেছনে ছুটতে ছুটতে গার্ডেন চলে এসেছি অনেকটাই, আর একটুকুনি আছে সামনে, আজকে গার্ডেনে কেউ নেই, এই বাচ্চারা, হ্যাঁ 2-3 জন আছে, দোল খাচ্ছে, ব্যাস এইভাবে, ধুলো খেলা শুরু করেনি এখনো, জাস্ট এই বসে যায়, এবার শুরু হয়ে যাবে এখনই। এই দেখো ধুলো নিয়েছে হাতে, দেখতে পাচ্ছ, দেখো একটু পরে কি দেখবে বলো তো, এই জামাটা, এই যে গ্রে কালারের জামা, আর এই থাকবে না, পুরো ধুলো বালিতে। বাবা এর উপর দিস না, বাবা এর উপর দিস না, বাকি দেখো ওদিকে সবাই খেলছে, বেশি কেউ নেই গার্ডেনে, কই ভি ঝুলা খালি নেই হ্যাঁ, মুঝে ভি ঝুলনা থা, উসি পে বেঠি রহেগি বেঠি রহেগি, হ্যাঁ হ্যাঁ মজা তো আ রহা হ্যায়, সুই বচ্চো কে সাথ বড়ো এনজয় কর লে, নহীঁ দেখ বাবু খেল রহা হ্যায় উসকে সাথ খেলো, छिछी मिट्टी लग जाएगा बेटा चप पैंटी में, ये ग्लास सबका बेबी तोड़ दिया है, भाभी पटक पटक के मेरी बेटी कितना बार तोड़ दी, इसके ना ऊपर का ग्लास तो तोड़ा है, अंदर का भी तोड़ दिया। গার্ডেন থেকে চলে এসেছি, আর ঋষভ এত ধুলো খেলেছে দেখলেই তো, তো বাড়ি এসে কি করলাম, ওকে আবার একটু হালকা একটু গরম জলে হাত পাটা একটু ভালো করে ধুয়ে দিলাম, না হলে বালি এত পরিমাণে, বালিগুলো মোটা মোটা পুরো কিচকিচ কিচকিচ করছিল। তো এখনও খেলছে, গাড়ি নিয়ে খেলছে, মুখটা একটু গরম কেন কি জানি বুঝতে পারি না, মাঝে মাঝে হয়তো এখনও মানে সন্ধে হয়ে গেছে, সৌরভ এখনও বাড়ি আসেনি, দেখো পেছনে দেখো আজকে এটা দেখো, দেখাতে পারছি, দেখো এটা আজকে করেছি ওয়াল পেন্টিং, দেখো পাখিরা দেখো কি সুন্দর বসে আছে, পাখিগুলো পাখিদের ঘর। তো এটা আজকে দুপুরবেলা আজকে করেছি, দাঁড়াও ক্যামেরাটা রেখে নিই ঠিক করে, দুপুরবেলা আজকে এটা করেছি। আর এমন একটা বাজে অভ্যাস হয়েছে, বাবুইকে ঘুম পাড়াবো দুপুরবেলা,
খাইয়ে দেয়, ওকে ঘুম পাড়ায়, ওকে ঘুম পাড়া দেখি আমি ঘুমিয়ে যাই, পাক্কা 1 ঘন্টা ঘুমায়। আর আমি ঘুমাতে চাই না, কেননা ঘুমালে মানে কাজ হয় না, আর ও ঘুমালে আমার সেই টাইমটা সেই মানে সেই একটা গোল্ডেন টাইম আমার, মানে সেই টাইমটা মনে হয় তাড়াতাড়ি করে সব কিছু কাজ বাজ করে নিই, কিন্তু 1টা ঘন্টা প্রতিদিন দেখছি ওরকম অবস্থা হচ্ছে, কি আর করব। সেই ঘুম থেকে উঠলাম 1টার দিকে, 2:30 না 2:15 উঠলাম, উঠে তারপর খাওয়া দাওয়া করলাম, খেয়ে দেয়ে পর লেগে গেছি পুরো বিকালটা, পুরো মানে দুপুরটা পুরো একদম এই পেন্টিংয়ের কাজে লেগেছে। আর এতটা যেহেতু বড়, টাইমও তো লাগেই, তো তোমরা নিজেদের দেওয়ালে এটা করতে পারো। আর কি করে করবে সেই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে আছে, ঠিক আছে? আমার যে আরেকটা হিন্দিতে একটা চ্যানেল আছে পেন্টিংয়ের, তো সেই সেই চ্যানেলটাতে আমি এগুলো দিয়ে থাকি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো অনেকদিন হয়ে গেছে গান শোনানো হয়নি, তো ভাবলাম আজকে একটা গান শুনিয়ে দিই। হ্যাঁ মা, তো বেশিরভাগ তো রবীন্দ্রসঙ্গীতই শোনাই, তো আজকে ভাবছি একটা হিন্দি গান শুনিয়ে দিই, কেমন? তাহলে হিন্দি গান শোনাই আজকে। पल 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 हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल दिल 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 में मची है मची मची है हल चल हल चल हल चल कैसे कटेगा पल हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल 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 हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल ला 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 ओ हम सफर लगता है डर रात कटे ना कभी हो शहर। ভুলে গেছি লিরিক, জানি না কি গাইলাম লাস্টে, তো সরি গো যদি আমি ভুলভাল গেয়ে থাকি, লাস্টে একটু আমার মনে হলো মেবি আমি হয়তো ভুল করেছি। ও ঠিক আছে, ছাড়ো বাদ দাও, শুনিয়েছি তো। কেমন লেগেছে গানটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এখনো সৌরাও আসেনি, কটা বাজে আমার ঘড়ি? 15 মিনিট ফাস্ট করা কেন? আউ, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট করা, কেননা আমি খুব লেটু, জানো তো, মানে লেটু বলতে কি ওই সকালবেলা না যেহেতু উঠতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি করে টাইমটা ফাস্ট হলে কি হয় ঝটপট করে কাজটা আমি করতে পারি, তো আমি মানে আও মানু লাগছে আমার, সোনা আমি করিস না, তো ঝটপট করে কাজটা হয়ে যায়, কারণ সকালে টিফিন টিফিন দিতে হয়, সোনাইকে খাবার বানাতে হয়, ওর ব্রেকফাস্ট বানাতে হয়, তো লেট হয়ে পড়ি, তো এই কারণে। তো দেখি এবার রান্নাঘরে যাই, চাটা বানাই। কমপ্লেক্সে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে একটাও কলা নেই, এইসব একটু বিকালবেলা খাওয়াতে হয়, প্লাস আমরাও একটু ব্রেকফাস্টে মাঝে মাঝে একটু দুধ দিয়ে কলা দিয়ে তো নেই এখন, তো আর বললাম চলো তাহলে তাড়াতাড়ি করে যাই গিয়ে নিয়ে চলে আসি। এখনও বাজেনি, মানে এখনও কমপ্লেক্স খোলা আছে, 10টা পর্যন্ত খোলা থাকে, তো বাজে এখন তোমার 8:40 বাজে, তো যাই এখন। বেজে গেছে, তো তাহলে কালকে আবার কথা বলছি, কেমন? কালকে সকালে ঋষভের খুব ঘুম পেয়ে গেছে, আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তো তার জন্য, তাহলে কালকে আবার সকালে কথা বলি এখনকার মতন। গুড নাইট, গুড মর্নিং, এখন বাজে 10:30, আমার ঋষভের খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট আর কি করে নিয়েছে, আমি খেলাম রুটি খেলাম আর চানা মশলা করেছিলাম, সৌরভকে টিফিনে দিয়েছি যেহেতু, তো সেটাও আমিও সকালে খেলাম, আর ঋষভ যেহেতু সকালে দুধ রুটি খাওয়াই, তো ওকে দুধ রুটি খাওয়ালাম, আর এখনও বিছানাটি যেন কিচ্ছু গোছানো হয়নি, মানে আন্টিটা এসে সব কিছু করে রেখে চলে গেছে, মানে ঝাড়ু ফাড়ু ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে, আমি করি কি উনি ঘর ঝাড় দেওয়ার মানে মোছার আগে না আমি বিছানাটা মানে ঝেড়ে পরিষ্কার করে করিনি, কিন্তু আজকে হয়নি, আমার একটু লেট হয়ে গেছে, আসলে সৌরভ অফিসে গেছে দেরি করে, তো তার জন্য আমার এদিকটা আর কি করা হয়নি, ও আজকে গাড়ি নিয়ে অফিস গেছে বলে একটু লেটে গেছে, মানে বেশি না 10 মিনিট লেটে মানে লেটে গেছে, আর বললো যে আজকে কোনো অফিসে মিটিং আছে, কখন মানে মিটিং শেষ হবে তার ঠিক নেই, তো তার জন্য আজকে গেছে, আর তাহলে বিছানাটা গুছিয়ে নিই, কেমন? কারণ সকালবেলা না এই নোংরা বিছানা বারবার করে আসবো দেখতে আমার একটুও ভাল লাগে না, মানে ঘরটা মানে কি বলবো বিছানাটা ফ্রেশ হয়ে একটু টান টান করে বিছানা পাতা থাকলে হয় কি মনটাও যেন বেশ ভালো হয়ে যায়, এ আমার আমার হয় আর কি এগুলো,
মানে বেশ আসবো টান টান বিছানা সুন্দর দেখলে ভালো লাগে। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আমি বুঝতে পারছি না এটা কতক্ষণ এরকম থাকবে, জানি না বিছানাটা কতক্ষণ এরকম টান টান এরকম থাকবে, কেননা বাবুই উঠবে, এর উপরে উঠে তো খেলবে, সে সমস্ত গাড়ি তুলবে সেটা অন্য ব্যাপার, সাইড থেকে করবে কি বেডশিটটা পুরো টেনে টেনে তুলবে, মানে এই দু কর্নার আর কি তোলে এইভাবে, তুলে তার নিচে আবার গাড়ি গাড়ি ঢোকায় বেডশিটের নিচে, ভাবো তো জানি না কতক্ষণ থাকবে, 5 মিনিট হতে পারে, 10 মিনিটও, আবার 1 ঘন্টাও, ওর উপর ডিপেন্ড করছে আর কি। এখন রবীন্দ্রসঙ্গীত চলছে, আমি করি কি সকালবেলাটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিই, ভাবি যে ঋষভ একটু শুনুক। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা ডবল চিন হয় না এখানটাতে, যে এখানটা এরকম ফুলে এরকম একটা ডবল এরকম চিনের মতো দেখায় এখানটা, তো এটা দেখলে এটা হলে না খুব একটা মানে কেমন এজেড মতো দেখায় আর কি, ভালো লাগে না দেখতে, তো এটার জন্য একটা এক্সারসাইজ আছে কেমন, তো সেটা যদি করো তাহলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম রিডিউস হয়ে যাবে, আর খুব সোজা একদম বাড়িতে বসে করতে পারবে। তার জন্য কি করতে হবে দেখিয়ে দিই, প্রথমে সোজা হয়ে এরভাবে বসবে, এইভাবে একদম পুরো স্টিল হয়ে এরকম উপরের দিকে তাকাবে, মানে এরকম পুরো ফ্যান সোজাসুজি তাকাতে হবে কেমন, এই যে করে এবার হা করতে হবে, খুব হাসি কিন্তু দেখলে, মানে আমাকে দেখে হাসবে তোমরা, ঠিক আছে তবু দেখিয়ে দিই, কেননা আমিও এই এক্সারসাইজটা করি আর কি, তো আমি চাইছি যাদের এরকম আছে তারাও করো, ঠিক আছে তোমরা একটু হেসে নাও কোনো ব্যাপার না, দেখো 1 2 3 স্টার্ট, এইভাবে 10 বার করতে হবে, ঠিক আছে এইভাবে, হাসি পেলো না খুব, ঠিক আছে এসে নাও, তো এইভাবে 10 বার, তারপরে করতে হবে কি মুখটা এরকম সোজা থেকে এরকম করতে হবে এদিকে, এইভাবে 10 বার কেমন, তাহলে 10 এদিকে 10 এদিকে, আর দেখো এদিকে করে, এভাবে 10 বার করতে হবে কেমন, তো এইভাবে করলে দেখবে কি দেখো ডবল চিন নেই, দেখো আমার কিন্তু নেই, দেখো দেখো না এইভাবে এরকম করলে তো এটা তো গলার ইয়ে, এটা তো অন্য জিনিস, দেখো এমনি দেখো নেই আমার, দেখেছো, তাহলে তোমরা যাদের ডাবল চিন আছে তারা করো, আর দেখবে খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে। আর তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে প্রচুর কাজ আছে জানো তো, রান্নাবান্না যদিও হয়ে গেছে, আজকে করেছি চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর চানা মশলা করেছি, আর সামান্য একটুখানি সোনাইয়ের জন্য একটুখানি ওই ডাল সবজি ফবজি দিয়ে একটুখানি ঘন করে একটু ডাল করেছি, এখানে আবার নারকেলটা খুব সস্তায় পাওয়া যায়, মানে আমাদের ওখানে যেমন কি মানে তুমি 30 টাকা 40 টাকা দাও তাও নারকেল পাবে না, এখানে 20 টাকায় বেশ ভালোই পাওয়া যায়, বড় না মানে মোটামুটি এরকম সাইজের পাওয়া তো যায়, সেটাও অনেক, তো এবার আজকে অনেক কাজ আছে, যেমন কাটিং ফাটিং করে রেখেছি বাট স্টিচিং হয়নি এখনও, তো সেগুলোকে স্টিচিং করবো ড্রেসগুলোকে, মানে গুচ্ছের কাজ পেন্ডিং হয়ে গেছে, কালকে তো কিচ্ছু হবে না কারণ সৌরভের অফ ডে, আর অফ ডে মানেই কি ভালো ভালো রান্না করো খাও দাও, কারণ যেহেতু আমরা রেস্টুরেন্টেও তো যাই না, সোনাইও ছোটো আর বাইরের খাবারটা অতটা খাইও না, মাঝে মাঝে সেটা অন্য ব্যাপার, তো রবিবার করে ইচ্ছা করে কি একটা স্পেশাল মেনু কিছু বানাই, তো সেটা কালকে, তো কালকে আর কিছু কাজ হবে না, তো আজকেই সেগুলো সব করে রাখতে হবে, আর তাহলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগের ভিডিওটা, ভালো লেগে থাকলে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশান বেলটা প্রেস করতে হবে, নাহলে ভিডিওর কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করো কেমন, বন্ধু ফ্যামিলি যাদের সঙ্গে করতে ইচ্ছা করো শেয়ার করো, তাহলে খুব ভালো থেকো, লটস অফ লাভ, টাটা।